হ্যালো, হ্যাঁ জি জনাব হিরো আলম ভাই, আমরা জানতে পেরেছি গণমাধ্যম থেকে এবং বিভিন্ন পত্রপত্রিকা থেকে যে আপনি আপনার স্ত্রীকে যৌতুকের কারণে মারধর করেছেন এবং আপনি পরকীয়ায় আসক্ত, এই বিষয়ে আপনার স্ত্রী অভিযোগ করেছেন এবং আপনাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আসলে বিস্তারিত যদি আপনার মুখ থেকে শুনতাম তাহলে ভালো হতো আর কি। দেখুন, আপনারা সবাই জানেন যে গুজবের শেষ নেই হিরো আলমের, প্রচুর গুজব। আর এর আগেও কিন্তু এরকম একটা গুজব ছিল, হিরো আলম তার পরিবার দেখেনি, এটা অনেকে আপনি গুজব শুনেছেন। আর এবারকার গুজবটা আমি ব্যতিক্রম হিসেবে আমার স্ত্রী নিজেই করেছে, আপনারা জানেন। আর আপনারা সবাই জানেন আমি ঢাকা শহরে মনে করেন থাকি, আবার বগুড়াও থাকি। এখানে থাকার কারণে আমি মনে করি যখন বাইরে থাকি তো বিভিন্ন কারণে আর কি আমার সময় স্ত্রী অন্য একজনের সাথে ফোনে কথাবার্তা বলে, বলার পরে মনে করেন আমি তিনবার সিম চেঞ্জ করে দিই। চেঞ্জ করে দেওয়ার পরে পারে পারে আমার বাবা মা অনেকে মানা করে, করার পরে আমি কয়েকদিন আগে, এই গত দুই দিন আগে আমি যখন মনে করেন উনি একটা সোবাদ গেল ওনার বাপের বেড়াতে কোনো জায়গার যায়, কিছুদিন ধরে উনি আমাকেও বলে দেয় না, আমার বাবা মাকেও ফলো করে না। ফলো না করার কারণে সখন মনে করেন আমার বাবা সেনকে এই প্রশ্নগুলো করার পরে আমি আমার বাবার স্ত্রীকে দূরে থাপ্পড় মারি, এ তুমি হলে দেয় সকার কথা শোনা নিয়ে করো না ফোনে করেন। তারপরে পরের দিনে করে কি সকালবেলা উনি ওনার বাবা করতে ডাক দাং সকলে আসে, লোকজন নিয়ে বসালো কোনো কথাবার্তা নাই, আর বাবারা ভাই ব্যস্ত লোকজন নিয়ে আসে আকবি দুমাকে মারধর করে, মারধর করে চলে যাওয়ার পরে এবং ওর এলাকায় ডিসেল আমার লাইনে ব্যবসা আছে, ওনারা এখন বাপেরা এখন পুনরায় যোগ আছে, ঠিক আছে থাকুন আমার মেয়ের নামে ডিসেল লাইনে ব্যবসা লিখে দিতে হবে, লিখে টুকে দিয়ে গেলে ওরা ইল্লাহ অনেক কর্ম করেন, এটা চাপ সৃষ্টি করে, করার কারণে একটা মিথ্যা একটা অভিযোগ কালকে দিয়ে তোরা মারধর করে গেছে, আমি একটা অভিযোগ তো যাওয়া লিখবি। এই জন্য বলতেছে যে আমার স্ত্রী হলে দেয় আমাকে হলে দেয় সময় দেয় না, এখানে এখন আমি তো মিডিয়ার দিয়ে চলাফেরা করি, আমার সাথে বিভিন্ন মেয়ে বিভিন্ন লোকজন আমাকে কল করতেই পারে, কথা বলতেই পারে, এরকম সমস্যা নাই, কিন্তু ওনার তো থাকা খাওয়ায় আপনি আমি দিন কোনো দিকে সমস্যা হয়। আর উনি বলেছে তিন চার মাস পর বাসায়, তিন চার মাস পর যদি বাসাতে আসে থাকে এটা তো প্রমাণ করতে দিতে পারে, এর শাস্তি দিতে হবে সেটা দেবো, আমি 15 দিন 20 দিন পর পর বাসাতে পুরো দিন সবাই জানে। এবং এই বিষয়ে আপনি তথ্য নেওয়া লাগে, আপনি আমার এলাকায় যাবেন, আপনারা আমার ফ্যামিলির বাবা মা এবং আমার এলাকাতে আত্মীয় স্বজনদের দেবেন যে আমার বউ যদি নিয়ে করছে যে বাসায় আসলেই মারধর করি, তাহলে বাসার তো আশেপাশে লোকজন তো চাললে দেখবি শুনবি, ঠিক না? এবং আপনি হলে যে আমি বাসার তিন চার মাস ধরে এলাকার লোকটার সাথে সাক্ষী দিবি যে না হিরো আলম 3 মাস 4 মাস পরে আসে তার বউ কাছে মারধর করে, এই ধরনের যদি অভিযোগ দুর্গ থাকে তাহলে শাস্তি পেলাম অবশ্যই নেবো। এটা সম্পূর্ণ এরা এই ব্যবসাটা গ্রাস করে নেওয়ার জন্য এরা উঠে পড়ে লাগছে সবাই মিলে, এটা এই ষড়যন্ত্র সম্পূর্ণ। তার মানে আপনি নিজেও আপনার স্ত্রীর নামে পরকীয়ার অভিযোগ তুলছেন, কিন্তু আপনার স্ত্রী সে নিজেই বলেছেন যে আপনি নাকি তার পাশে বসে প্রায় 3 ঘন্টা মিডিয়ার কোনো এক মেয়ের সাথে কথা বলেছেন। মিডিয়ার মেয়েদের সাথে তো আসলে 3 ঘন্টা কথা বলার কিছু নাই, এ ব্যাপারে আপনি কি বলেন? সম্পূর্ণ মিথ্যা কথা, আমার কথা সম্পূর্ণ মিথ্যা কথা। এই কারণে আমার স্ত্রীর সাথে মারামারি হলো গত 2 দিন আগে, ওরা আপনি আজকে 2 দিন পরে কেন মেডিকেল এলেন? আমার স্ত্রী খুবই অসুস্থ, ভুল গুরুত্বপূর্ণ ভালো কথা, তাকে মারধর করে ভীষণ ভালো কথা, তাহলে গত 2 দিন আগে আমার সাথে এই স্ত্রীর সাথে গণ্ডগোল, আজকে কেন তাই মেডিকেলে? কালকে যখন ওরা আসে মারধর করছে, মারধর করে ওরা তো একটা মুভিতে করে তো ফেঁসে গেছে, হাজার অন্যায় করলে জামাই গা তোরা আসে সবাই মিলে মারধর করছে, অনেক কী জামাই তো উল্টো একটা মিটিং ডাকলে মিটামের মানুষের মধ্যে তোরা মহিলাদের কথা বলতে পারবে না, তাহলে পরিপ্রেক্ষিতে উল্টো প্রেক্ষিতে ওরা তোমার এই মামলাটা করার জন্য চিন্তা আপনাকে উল্টো পাল্টা বলতেছে। সাক্ষী করুক যে আমি মনে করি আমার প্রমাণ দেখাক যে হিরো আলম 3-4 মাস পর বাসায় আসে, আমি আসে বোক মারধর করি, এই জিনিসটা প্রমাণ তো উনিকে লাগলে বললে হবে না। জনাব হিরো আলম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মতামত জানানোর জন্য, এবং আশা করি আপনার এই মন্তব্যের মাধ্যমে দেশবাসী আসল সত্যটা জানতে পারবে। ধন্যবাদ আপনাকে।